ডাক্তার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো আছো জি স্যার স্যার আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমরা ক্লাস শুরু করি তোমাদের তো সিলেবাস এর পড়া প্রায় শেষ আর আমি আজকে পড়াবো হলো প্রথম চ্যাপ্টার গঠন আর ওই চ্যাপ্টারের আমরা পড়বো হলো ক্রোমোজোম ক্রোমোজোম অংশটা পড়ব আর তোমাদের প্রোমোজোমটা শেষ হয়ে গেলে দশ মিনিট পনেরো হয় হাতে সময় থাকবে তোমো হ্যাঁ বলো বারানু যায় সাউন্ড সাউন্ড পাচ্ছ না? হ্যাঁ স্যার যারা যারা পাচ্ছ না তাদের মনে কোনো প্রবলেম থাকতে পারে আছে আচ্ছা সাউন্ড তো অনেক কম সাউন্ড কম আছে? না স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকে বলবো হলো আহ প্রথম অধ্যায়ের ক্রমোজম এর গঠন কাজ এগুলো আমরা তাহলে ক্রোমোজোমের গঠন বিষয় তো কাকে বলে বা ক্রোমোজোম কোথায় থাকে কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন অনুলিপন কারণ ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ আর ডিএনএ অনুলিপন করতে পারে রং ধারণকারী ফুলজিন বলে একটা রঞ্জক আছে সেই রঞ্জক বা রংটা শোষণ করে এবং নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির কাঠামো উপাদান করে তাদের প্রবোধন বলা হয় হ্যাঁ ফুলজিন বলে একটা রঞ্জক আছে যে রঞ্জকটা দিলে ক্রোমাটিন যে পদার্থগুলো আছে তারা রঞ্জক গ্রহণ করতে পারে অনুযোগের নাম পরে আবার আছে পরে আবার আমরা আসবো হলো আবিষ্কার কার নাগেলি আঠারোশো বিয়াল্লিশ সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াস নিউক্লিয়াসের ক্রমজন প্রত্যক্ষ করেন স্টাস বার্গার আঠারোশো সালে কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু কাঠামো লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং আঠারোশো সালে এসব সুতার মতো গঠনকে বলেন ক্রোমাটিন আর ক্রোমাটিন হ্যাঁ বর্ণ ধারণ ক্ষমতার জন্য ওয়াল্ডিয়ার 1886 সালে এদের নামকরণ করেন ক্রোমোজম তাহলে যদি বলি আবিষ্কারক তাহলে আবিষ্কারক কি হবে এখানে আবিষ্কারক কি হবে বলো হ্যাঁ আর যদি শুধুমাত্র নামকরণ বলি তখন কার নাম হবে অল্ডিয়ার অল্ডিয়ার ওয়াল্ডিয়ার নামকরণ করেন অল্ডিয়ার তাহলে ওয়াল্টার ফ্লেমিং কি করেছে আর তিনি প্রমোদের নাম প্রমোদের নাম দিয়েছিলেন প্রমোদিক নাম দেন নাই তিনি নাম দিয়েছেন প্রমোদিক আর প্রমোদের নাম করেছেন কলিয়া দুটোই কিন্তু একই সাল হ্যাঁ উল্টা পাল্টা করো না ব্রিক কোমা অর্থ কালার বা বর্ণ এবং সোমা অর্থ বডি বা দেহ ক্রোমোজোমের অর্থ হলো রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ যে রংটার নাম বললাম সেই রংটার নাম ছিল ফুলজিন সেই রংটা গ্রহণ করতে পারে এই জন্য আমরা বলতেছি রং ধারণকারী দেহ থিওফিলাস পেইন্টার উনিশশো একাশি সালে সর্বপ্রথম মানুষের ক্রমজম সংখ্যা প্রকাশ করেন মানুষের একটা বিক্রয়ের কোষে ক্রমজম সংখ্যা থাকে ছেচল্লিশটি বা জোড়াই বলি তেইশ জোড়া মানুষের ডিপ্লয়েড কোষগুলোর নাম কি কি বলতে পারবা কেউ মানুষের কয় ধরনের ডিপ্লয়েড কোষ থাকে স্যার বাইশ ধর

জনন মাতৃকোষ মানে যে কোষটা জনন মাতৃকোষ হ্যাঁ জনন মাতৃকোষ অর্থাৎ যে কোষটা জনন কোষ তৈরি করবে সেই কোষটা হলো জনন মাতৃকোষ তাহলে এই দুইটা থাকে আর তাহলে আমরা একটা বললাম দেহ কোষ আর হলো জনন মাতৃকোষ এটা হলো ডিপ্লয়েড মানুষে এই দুই ধরনের ডিপ্লয়েড কোষ থাকে আর আরেকটা ডিপ্লয়েড কোষ থাকে যেটা পুরুষের থাকে না সেটা মহিলাদের হয় যখন মহিলারা সন্তান ধারণ করে মহিলাদের দেহে এক ধরনের ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়

এই ইউ নামক বা জরায়ু নামক অঙ্গে আহ ভ্রূণ বা ওই শিশুটি আহ থাকে শিশু বা ভ্রণ থাকার স্থান হলো তাহলে জাইগোট তাহলে এটা জাইগোট যেহেতু পুরুষ আর স্ত্রী সবসময় থাকবে না এই জন্য জায়গোটকে আমরা আহ কোষ আহ বলতে পারবো না যে সবসময় থাকবে তাহলে আমরা দ্রুত বলি মানুষের কয় ধরনের দ্বিপ্রিয় কোষ আছে একটা হলো জনন মাতৃপোষ আর একটা হলো দেহ কোষ হ্যাঁ সংখ্যা প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে এর সংখ্যা দুই থেকে ষোলোশো পর্যন্ত হতে পারে ফার্ন বর্গীয় উদ্ভিদ এটা একটা অপুষ্পক উদ্ভিদ এই উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা পাওয়া গেছে কত একটা দ্বিতীয়ত কোষে অফিওগ্লোসাম ভেটিকোলাটাম এটা একটা ফার্ন উদ্ভিদ এর একটা দ্বিতীয়ত কোষে ক্রোমোজম সংখ্যা বারোশো আবার উদ্ভিদের মধ্যে যাদের পুষ্প আছে মানে পুষ্প উদ্ভিদ পুষ্প উদ্ভিদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে সেই উদ্ভিদের নাম হ্যাপ্লোকার্পাস গ্র্যাসিলিস এদের একটা ডিপ্লয়েড কোষে প্রমোজম আছে চারটি এবং পুষ্পক একটা পুষ্পক একটা উদ্ভিদ পোয়া লিটোরোসা এই উদ্ভিদের সবচেয়ে বেশি সংখ্যক প্রমোজম পাওয়া গেছে এর একটা ডিপ্লয়েড কোষে পাঁচশো ছয় থেকে পাঁচশো তিরিশটি ক্রোমোজোম আছে প্রাণীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম আছে ভোল্টিনিতে

আর তাহলে আমরা যদি এখানে কোশ্চেন করি তাহলে জীবের জীবদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম দেখা যায় কোনটিতে आंसर কোনটা হবে অলাকান্থা স্পিসিস অফিওলো গ্লোসাম রেটিকুলো অলাকান্থা স্পিসিস অলাকান্থা স্পিসিস জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী দুটোই বোঝায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাণীদের মধ্যে আছে আবার প্রাণীদের মধ্যে আছে সর্বনিম্ন প্রাণীদের মধ্যে টু এন ইকুয়াল টু টু এটা সর্বনিম্ন আর সর্বাধিক আছে টু এন ইকুয়াল টু ষোলোশো তাহলে যখন জীব বলবো তখন উদ্ভিদ এবং প্রাণী দুটোই বোঝাবে তখন প্রাণীর যে যেটা আছে সেটা অ্যান্সার হবে বুঝছো আর উদ্ভিদ হিসেবে আলাদা আসলে তখন বলবে

আর এর পাশে আছে এসপি এসপি মানে স্পেসিস অলাকান্থার আন্ডারে ধরে নাও আমরা জানি না কয়টা স্পেসিস আছে ধরে নাও স্পেসিস আছে তাহলে অলাকান্থা গণের অন্তর্ভুক্ত দশটা যদি স্পেসিস থাকে বা বিশটা যদি স্পেসিস থাকে তাহলে প্রত্যেকটা প্রজাতিতেই একটা ডিপ্লয়েড কোষে ক্রমোজম সংখ্যা থাকবে ষোলো ওকে বুঝতে পেরেছ এই জন্য এসপি দেওয়া আছে আর যদি ওই প্রাণীটাকে বোঝাতো তাহলে এখানে অবশ্যই প্রজাতির নামটা থাকতো যেমন আমরা উপরে দেখাইছি যে অ্যাসপেরিস মেগালো সেফালাস সাবস্পেসিস ইউনিভ্যালি এখানে কিন্তু পুরো নামটাই দেওয়া আছে আর অলাকান্তাই পুরো শুধু গণ নামটা দেওয়া আছে ওই স্পেসিসের নাম দেওয়া নাই মানে অলাকান্তার সব স্পেসিসেই এই একই ধরনের ক্রোমোজম সংখ্যা পাওয়া যাবে ক্রোমোজমের ভৌত গঠন ক্রোমোজোমের এর গঠনে অনেকগুলো অংশ আছে আমরা আগে লেভেলিংটা একটু দেখি এটা হলো একটা ক্রোমোজোমের গঠন আমরা এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় যে অংশটা সেটা হলো সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বলছি বাহু হ্যাঁ সেন্ট্রোমিয়ারের এখানে একটা প্রথম কুঞ্চন দেখা যাবে একে বলবো প্রাইমারি কুঞ্চন বা মুখ্য কুঞ্চন সেন্ট্রোমিয়ারের এই চারপাশে একটা পিঙ্ক কালারের অংশ আমরা দেখতে পাচ্ছি এই পর্ষনটাকে বলবো প্রোটিন এই প্রোটিনটার নাম হলো কাইনেটোপো এই প্রোটিনটার অরিজিনাল নাম টাইনের মোটর প্রোটিন তাহলে এটা এর কাছেই এই কাঠামোটা থাকে আর আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিন তাহলে আমাদের উপর থেকে ডান দিক উপরের ডান দিক থেকে এই প্যাঁচানো অংশটা বাম দিকে গেছে আবার বাম দিক থেকে প্যাঁচানো অংশটা নিচে ডান দিকে এসেছে তাহলে এই এই অংশটাকে বলা হবে ক্রোমাটিন একটা ক্রোমোজোম দুইটি ক্রোমাটির থাকে নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিন বলে একটা অংশ কারণ ক্রোমাটিনের মধ্যে সুতার একটা একটি গঠন আমরা প্যাঁচানো প্যাঁচানো কুণ্ডলী আকারে দেখতে পাচ্ছি এই প্যাঁচানো কুণ্ডলী আকার গঠনটার নাম হলো ক্রোমাটিন আবার নিচে আমরা দেখতে পাচ্ছি গৌণ কুঞ্চন হ্যাঁ প্রাইমারি কুঞ্চন বা মুখ্য কুঞ্চন একটা ক্রমচন একটাই থাকে কিন্তু গৌণ কুঞ্চন একাধিক থাকতে পারে হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারে দুইটা ডান দিকে একটা বাম দিকে একটা তাহলে এটা হলো গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কুঞ্চন

শুধু বাম দিকটাও ধরতে পারো শুধু বাম দিকটাও ধরতে পারো আচ্ছা ঠিক আছে যে কোন একটা ধরলে হবে বাম দিক থেকে ডান ধরলেও একটা বা শুধু বাম দিক যদি ধরি সেটাও একটা আর শুধু যদি ডান দিক সেটাও একটা তাহলে একটা ক্রোমোজোম কয়টা ক্রোমাটিড ধারণ করে দুইটা 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 আচ্ছা মুখকুনজন কি হচ্ছে ওই কাইনেটিক কোডটোর

ভাঁজ হয়ে আছে না সেই বলবো মুক্ত জি স্যার জি স্যার বুঝতে ক্রোমাটিন তাহলে ক্রোমাটিন কি দ্বারা গঠিত ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত ডিএনএ ও হিস্টোনের অনুপাত থাকবে 1 অনুপাত 1 যতগুলো ডিএনএ থাকবে ঠিক ততটুকু হিস্টোন প্রোটিন থাকবে এটি ক্রোমাটিন ক্ষারীয় রঞ্জক ফুল জিন রঞ্জক দ্বারা রঞ্জিত হতে পারে হ্যাঁ প্রাথমিকভাবে যখন এই টা থাকে সেটা হলো নিকো প্রোটিনের একটা যোগ আর নিকো প্রোটিন যোগ দ্বারা এই সূত্রটি যখন এগারো ন্যানোমিটার পুরো হয় কিন্তু এই এই সূত্রটি পরে এত বেশি নিজের মধ্যে প্যাচ খায় বা কুণ্ডলি পাকায় যার ফলে সাতশো ন্যানোমিটার পুরু হয়ে যায় ঠিক আছে তাহলে ক্রোমাটিন যখন প্রাথমিক দিকে তৈরি হয় তখন কিন্তু এর পুরুত্ব থাকে খুবই কম কিন্তু পরে নিজেদের মধ্যে প্যাচ খেয়ে বা কুণ্ডলি পাকিয়ে এর পুরুত্ব অনেক বেড়ে যায় গুলো দুই প্রকার এই দুই প্রকার ক্রোমাটিন কীভাবে আমরা আইডেন্টিফাই করবো ক্রোমাটিনের যদি রঞ্জক সলজিল দেওয়া হয় তাহলে ক্রোমাটিনের কিছু অংশ রঙ নাই কিছু অংশ রঙ নেয় না হ্যাঁ যে অংশ বেশি রঞ্জক নিবে হ্যাঁ যে অংশ বেশি রঞ্জক নিবে অধিক কুণ্ডলিত থাকবে এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে তাকে বলবো হেটারোক্রোমাটিন তাহলে এগুলো কখন দেখা যাবে ইন্টারফেজ এবং প্রফেজ পর্যায়ে এগুলো আমরা দেখতে পাবো ইন্টারফেস এবং প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিন আমরা দেখতে পাবো ওই সময় যদি আমরা ফুলজিন রঞ্জক দিই তাহলে ক্রোমাটিনের যে অংশ বেশি রঞ্জক নিবে অধিক কন্ডলিত বা পেঁচানো থাকবে এবং নিষ্ক্রিয় ডিএনএিন হ্যাঁ হেটাইও ক্রোমোটিন কখনোই এমআরএ বা ট্রান্সক্রিপশনে অংশ নেয় না আর ক্রোমাটিনের যে অংশ কম রঞ্জক নিবে কম কন্ডলিত থাকবে এবং সক্রিয় ডিএনএ বেশি ধারণ করবে তাকে বলা হবে ইউক্রোমাটিন এটা হলো ক্রোমাটিনের বিস্তৃত অংশ আর এরা আর এন সংশ্লেষণ বা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে ক্রোমাটিনের মধ্যে ইউ ক্রোমাটিনটা কাজে বলো স্যার বলো ফুল জিনটা কি গোলাপি রঙের ফুলজিন হলো এক ধরনের রঞ্জক রং তোমরা যখন প্র্যাকটিক্যাল যদিও তোমাদের প্রশ্ন প্র্যাকটিক্যাল নাই এটা করতে হয় না ফুলজিন হলো একটা রং এটা রং এটা হলো পার্পেল কালারের রং ঠিক আছে এই রংটা করা হয় তখন এই রঞ্জকটা দেওয়া হয় তখন ক্রোমাটিনের যে অংশ রঞ্জক নিবে তাকে তাকে বলা হবে ইউক্রোমাটিন এটা একটা ক্ষারীয় রঞ্জক ক্রোমাটিন মাইকোসিসের মেটার ইউ হ্যাঁ ইউক্রোমাটিন বলো এটা কোন কোন অবস্থায় দেখা যাবে ইউক্রোমাটিন একটা ক্রোমোজোমে একটা ক্রোমাটিনে মানে ক্রোমোজোমের যে ক্রমাটিন আছে এই ক্রোমাটিনে দুটাই পার্টি আছে ইউক্রোমাটিনও আছে হেটার ক্রোমাটিনও আছে এখন দুইটা দুইটা ক্রোমাটিনই দুই ধরনের ক্রমাটিন নিয়েই কিন্তু গঠিত ক্রোমাটিন বুঝতে পেরেছো এখন কোন অবস্থায় দেখা যাবে এটা হলো প্রোফেসের শুরুতে বা ইন্টারভেস দশায় আমরা এইদেরকে দেখতে পাবো প্রোফেজার শুরুতে বা ইন্টারফেস পর্যায়ে আমরা এদেরকে দেখতে পাবো এরপরে আর দেখতে পাবো না তখন ক্রোমাটিন গুলো ক্রোমোজোমে পরিণত হয়ে যায় বুঝছো স্যার বলো বলো স্যার এখানে যে বলছে যে এখানে যে বলছে স্যার নিউক্লিয়ো প্রোটিন আছে ক্রোমাটিন নেই স্যার নিউক্লিয়ো প্রোটিন যোগের সূত্র একটি এগারো ন্যানোমিটার এখানে এগারো ন্যানোমিটার আমি কি মাইক্রোমিটারও করতে পারবো না মিকোমিটারও করতে পারবো না হ্যাঁ হ্যাঁ করা যাবে ন্যানোমিটার করা যাবে মাইক্রোমিটার মিলিমিটার হ্যাঁ তখন ওই দশমিক জিরো 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 আমি দেখাতে পারি দশমিক 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 জিরো এরকম না দিয়ে আমরা এখানে পূর্ণ সংখ্যাটা দেখাইছি বুঝছো এগারো নানোমিটার সাতশো নানো আর যদি আমরা মিটার দেখাতাম তাহলে আমাদের এখানে টেন টু দি পাওয়ার মাইনাস টেন বা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এরকম সিক্স এরকম দিয়ে আমাকে দেখাইছে তার চাইতে আমি এখানে পূর্ণাঙ্গ সংখ্যা দেওয়ার জন্য এগারো নয় মিটার বা সাতশো নয় মিটার এগুলো একক দেখানো হয়েছে আচ্ছা জি স্যার ক্রোমাটিন স্যার এখানে ইন্টারফেজ আর প্রোফেজ দশায় হ্যাঁ ক্রোমাটিনটা দেখা যাবে ইন্টারফেজ এবং প্রোফেজ দশায় ইন্টারফেজ এবং প্রোফেজ স্যার এই সময় তো পানি বেশি থাকবে না ইয়েস ক্রোমোজোমের ভিতরে তাহলে কি দেখা যাবে রঞ্জক ক্ষমতা তো তখন কম থাকে হ্যাঁ রঞ্জ না পানি বেশি ধারণ করলে কি রঞ্জক ধারণ ক্ষমতা কম থাকবে এটা ঠিক আছে হ্যাঁ আবার দেখা যাবে যখন প্রোফেজ শুরু হয়ে গেল তখন আবার ক্রোমোজোম থেকে পানি কমে যায় বা নিউক্লিয়াস থেকে পানি কমে যায় যার ফলে ক্রোমাটিন গুলো আস্তে আস্তে কুণ্ডলী পাতায় আরো ছোট হয়ে যায় খাটো হয়ে যায় তখন সেটাকে আর ক্রোমাটিন বলা যায় না তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম তাহলে যখন পানি বেশি হয় তখন আহ কি হয় প্রোমাটিন গুলো লম্বা থাকে সুতার মতো থাকে হ্যাঁ পানি কম থাকলেও প্রোমাটিন গুলো লম্বা থাকে সুতার মতো থাকে এই জন্য তখন বোঝা যায় বুঝতে পেরেছ আচ্ছা এবারে আমরা আসি ক্রোমাটিন তাহলে কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজ গুলোকে অনুদর্গে দুটি অংশে বিভক্ত দেখা যায় এর প্রতিটি অংশকে এক একটি ক্রোমাটিড বলা হয় আমরা কমাটির একটু আগে দেখিয়েছি তোমাদের বাহু এটাও দেখিয়েছি সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রমোজেম অংশকে বাহু বলা হয় প্রতিটি ক্রমোজেমায় দুইটি বাহু থাকে সেন্ট্রোমিয়ার এটাও আমরা বলেছিলাম যে ক্রোমোজোমিয়ার কেন্দ্রীয় যে অরঞ্জিত অঞ্চল আছে সেই অরঞ্জিত অঞ্চলটা হলো সেন্টোমিয়ার কারণ সেন্টোমিয়ার কোনোভাবেই লন নিবে না দুইটি সিস্টার ক্রমাটির সেন্ট্রোমিয়ার অঞ্চল অতে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে হ্যাঁ কারণ একটা ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড সেই দুইটা ক্রোমাটিকে বলা হয় সিস্টার ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নামক অংশে সংযুক্ত থাকে সেন্ট্রোমিয়ারের অবস্থানে ক্রোমোজোমের একটি খাঁজ থাকে এই খাঁজটাকে আমরা বলবো প্রাইমারি কুঞ্চন বা মুখ্য কুঞ্চন আমরা এই প্রোটিনটার নামও বলেছি কাইনিটোকোর প্রতিটি সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে এই প্রোটিনকে আমরা বলবো কাইনেটোকর মোটর প্রোটিন মোটরটা এখানে লেখা নাই শুধু কাইনেটোকর লেখা আছে তাহলে এটার পুরো নাম টাইনেটোকোর মোটর প্রোটিন টাইনেটো করে মাইক্রোটিবিউল সংযুক্ত হয় তাহলে যখন আমরা কোষ এর মেটাফেস বা প্রোমেটাফেজে যাব তখন দেখা যাবে যে সেন্ট্রোমিয়ার প্রোমো যন্ত্রের যে তন্তু আছে সেই তন্তুর সাথে সংযুক্ত হয় তাহলে সেই তন্তুর সাথে যখন সংযুক্ত হয় তখন এই টাইনেটোকোর যে প্রোটিনটা আছে এই প্রোটিনে ওই মাইক্রোটিবল বা স্পিন্ডল তন্ত্র সংযুক্ত হয় কারণ স্পিন্ডল তন্তু গঠন করে কিন্তু ঠিক আছে তাহলে ট্র্যাকশন ট্র্যাকশন তন্ত্র সাথে সংযুক্ত হতে কে সাহায্য করে এই কায়নাটুকর গণকুঞ্চন সেন্ট্রোমিয়ার নামক মুখ্য মুখ্যকুঞ্চন ব্যতীত সেন্ট্রোমিয়ারে আমরা দেখেছিলাম মুখ্যকুঞ্চন সেই মুখ্য মুখ্যকুঞ্চন ব্যতীত কোন ক্রমোমের বাহুতে এক বা একাধিক গণকুঞ্চন থাকতে পারে গণকুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নামে অভিহিত করা হয় স্যাটেলাইট কোন কোন ক্রোমোজোমের বাহুর প্রান্তে ক্রোমাটিন সূচক দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায় আর একে আমরা বলবো স্যাটেলাইট আমরা যদি ছবিতে দেখি তাহলে আমরা এই ছবিতে কয়টা গণক অঞ্চল দেখতে পাচ্ছি দুইটা তাহলে আমরা দুইটা দেখতে পাচ্ছি ডান দিকে একটা বাম দিকে একটা তাহলে এরকম একাধিক কঞ্চন দেখা দিতে পারে কোনো ক্রমোধমে কিন্তু মুখ্য কঞ্চন অনলি একটাই দেখা যাবে হম কিন্তু গণকোমিয়ার বিজ্ঞানী মূলারের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলা হয় একটি কোষ কতবার বিভাজিত হবে তা টেলোমিয়ারের মাধ্যমে নির্ধারিত হয় প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকে তাহলে টেলোমিয়ার কোনটা এই যে আমরা ক্রমোধমের প্রান্তীয় অংশ এটাকে আমরা বলছি টেলোমিয়ার তাহলে টেলোমিয়ার কি হয় টেলোমিয়ার যখন আমাদের যখন জন্ম হয় তখন আমাদের ক্রোমোজোমে টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে আট হাজার বেস পেয়ার আমাদের ক্রোমোজোমে টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে কত আট হাজার বেস পেয়ার বেস পেয়ার মানে বোঝো বেস পেয়ার কেউ বোঝো বেস পেয়ার কি জিনিস বেস পেয়ার হলো তোমরা যখন ডিএনএ আরএনএ পড়বা তখন ওখানে দেখবা যে অ্যাডেনিন থাইমিনের সাথে দুটি বন্ধন দ্বারা যুক্ত সাইটোসিন গুয়ানিন তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত তাহলে অ্যাডেনিন গুয়া অ্যাডেনিন আর থাইমিন এটা একটা বেস পেয়ার বা অ্যাডেনিন আর ইউরাসিল এটাও একটা বেস পেয়ার এটা আরএনএ এর ক্ষেত্রে আর ডিএনএ এর ক্ষেত্রে অ্যাডেনিন আর থাইমিন একটা বেস পেয়ার আর সাইটোসিন আর গুয়ানিন একটা বেস পেয়ার ঠিক আছে তাহলে টেলোমিয়ার আমরা যখন জন্ম হয় তখন কতগুলো বেস পেয়ার নিয়ে গঠিত বলেছিলাম 8000

তখন দেখা যাবে আরো এগুলোর সংখ্যা আরো কমে যাচ্ছে এইভাবে কিন্তু টেলোমেয়ারের কমে যেতে থাকে এবং একসময় হ্যাঁ থাকবে না তখন মারা যাবে এখন প্রশ্ন হলো যে কেউ তো তার চল্লিশ বছরের কারণে না সেগুলো কারণ কারণে সেগুলো দেখা যাবে তার যে হায়াত থাকে আল্লাহ যে একটা তাকে নির্দিষ্ট হায়াত দিয়েছে সেই হায়াতের কারণে বিভিন্ন রোগ শোক দিয়ে তাকে হ্যাঁ মৃত্যুবরণ করতে হচ্ছে সেটা অন্য ব্যাপার কিন্তু নর্মালি যে এটা দেখা গেছে যে কোষ বিভাজন যত বাড়তে থাকে টেলোমিয়ারের দৈর্ঘ্য তত কমতে থাকে বুঝছো স্যার বলো বলো স্যার এখানে একটা কথা লেখা আছে যে অধিক বয়সে মানুষের জরা রোধে টেলোমিয়ার বিশেষ ভূমিকা পালন করে জরা রোধটা কি 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 আবার বলো স্যার বুঝেছে যে মানুষের জরা রোধে টেলোমিয়ার বিশেষ ভূমিকা পালন করে জরা রোধ কি জরা মানে বার্ধক্য জরা মানে হলো বার্ধক্য বার্ধক্য রোধে বিশেষ ভূমিকা পালন করে ঠিক আছে এখন যদি টেলোমিয়ারে মনে করো যে আমি তো বললাম হ্যাঁ বার্ধক্য মানে বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে বৃদ্ধ সেটাকে জরা বা বার্ধক্য বলে বা বৃদ্ধ বলে ঠিক আছে এখন টেলোমিয়ারের সংখ্যা যদি মনে করো যে কমার কথা ছিল তিন হাজার সেখানে না কমে হয়ে হয়ে আছে মনে করো হাজার হ্যাঁ বা কারো পঁয়ষট্টি বছর হয়েছে তার হওয়ার কথা ছিল পনেরোশো তার হয়ে গেছে মনে করো হাজার আছে তাহলে দেখা যাবে সে একটু নবীন দেখাবে

ক্রমোমিয়ারের অপর নাম ইডিও তবে আরেকটা কথা হলো যে আগের বিজ্ঞানীরা ধারণা করতেন যে ক্রোমোজোমের চারপাশে একটা আবরণ ছিল সেই আবরণকে বলা হয় পেরিকল আর পেরিকল আবরণ থাকলে তার ভিতরে থাকবে ম্যাট্রিক্স বা ধাতু কিন্তু বর্তমান ইলেকট্রন অনুবেক্ষণ যন্ত্রে ক্রোমোজোমকে যখন পর্যবেক্ষণ করা হয় তখন বিজ্ঞানীরা বলেছেন ক্রোমোজোমের চারপাশে এরকম কোনো পেরিকল আবরণ নেই যেহেতু পেরিকল আবরণ নেই কাজেই ধাত্র থাকার কোনো প্রশ্নই ওঠে না

টু টাইপ আর নন হচ্ছে পাঁচশো আয়ন ধাতবায়ন আয়ন হিসেবে থাকে ক্যালসিয়াম আয়রন ফেরাস ইত্যাদি এনজাইম এসে থাকে ডিএনএ বিএনএারে আর আয়ন এ পানিমারে জেন্জাইম এগুলো সবই রাসায়নিক গঠন হিসেবে আছে আমরা এবারে আসবো ক্রমোজনের প্রকারভেদ তাহলে ক্রোমোজমের প্রকারভেদে আমরা এরকম ছবি দেখতে পাচ্ছি

যদি এমন আকৃতির দেখা হয় এদের মতো তখন হবে সাব যদি হয় আয়ের মতো হয় তখন হবে আয়ের মতো হলে কি হবে একটা বাহু অনেক লম্বা হবে আর আরেকটা বাহু একবারে সংক্ষিপ্ত হবে হ্যাঁ একটা বাহু অনেক লম্বা বাহু সংক্ষিপ্ত হবে আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভি আকৃতির ক্রোমোজম কোথায় দেখা যাবে সোলানাম নাইগ্রাম সোলানাম নাইগ্রাম এটা বেগুনের বৈচারিক নাম এখানে আমরা দেখতে পাবো আর আরেকটা হলো যেটা আমরা বলতেছি একটি ক্রোমোজম একটি ক্রোমোজম দেখা যায় ঘেট কচু বলে একটা উদ্ভিদ যার নাম টাইফোনিয়াম ট্রাইলোবেটাম এদের ক্ষেত্রে আমরা তিন ধরনের ক্রোমোজম দেখতে পাবো একটাকে বলবো মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক সেখানে এগারোটি ক্রোমোজম এরকম চারটি থাকে আর দুইটি থাকে এই ঘেট কচু এই টেলোসেন্ট্রিক ক্রমোজম কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদে থাকে না হ্যাঁ এই যে আমরা লাস্টে একটা কথা লিখেছি উদ্ভিদে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রমোজম থাকে না তাহলে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কোথায় দেখা যাবে পানিতে এবার আমরা শেখ ক্রমোজমের কাজ ক্রমোজম বংশবতীর ধারক ও বাহক এরা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ ও বহন করে বা স্থানান্তর করে ডিএনএ ধারণ করে কোষ বিভাজনে সহায়তা করে প্রত্যক্ষ ভূমিকা পালন করে ডিএনএ এর ছাঁচ অনুসারে তৈরি ইমার মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে শেষ ক্রমোজমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে এই ছিল এদের কাজ

একটা আদিবসীয় জীবের নাম বলো ব্যাকটেরিয়া আদিবাসী দিবের নাম হলো ব্যাকটেরিয়া

এবং মাসের বিভাজনের কোন পর্যায়ে ডিপ্লয়েড কোষের ক্রমোজম অর্ধেক হয়ে যায় ডিপ্লয়েড কোষের ক্রমোজম মাসিসের মিউসিস 1 এ মিউসিস 1 এর কোন পর্যায়ে মিউসিস 1 এর কোন পর্যায়ে প্যাকাইটিন অ্যানাফেজ 1 এক প্যাকাইটিন না অ্যানাফেজ 1 ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মানে ডিপ্লয়েড যদি চারটা থাকে তখন ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে দুইটা এনএফ এ যাকে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় তো ঠিক আছে ক্লাসের আর বেশি সময় নাই এইভাবেই কোশ্চেন বলে এরকম টাইপেরই থাকবে একটু ধারণা দিলাম তো তোমরা এইভাবে পড়তে থাকো তোমরা ভালো করবা অনেকের রেসপন্সই ভালো ছিল ঠিক আছে